জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড় লেখায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের জিম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আজিজ, জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাইফুর রহমান রেজা ও রুমিলের যৌথ সঞ্চালনায়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় উপকমিটির প্রধান সমন্বয়ক আব্দুল নূর তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সদস্য সচিব অপু রায়হান। এছাড়া যুগ্ম সদস্য সচিব বদরুল আলম, মৌলভীবাজার জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক আফজাল হোসেন, মৌলভীবাজার ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ফেরদৌস, প্রচার সম্পাদক হাফিজ সুমন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আব্দুল নূর তালুকদার তার বক্তব্যে জনগণ এখন গভীর সংকটের মধ্যে আছে বলে মন্তব্য করেন। এই সংকট মোকাবিলায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে নেমেছেন বলেও মন্তব্য করেন তিনি। যদি দেশে কোনো অঘটন ঘটে আর ক্ষমতা যদি এই প্রশাসন নেয়, তাহলে কিন্তু প্রশাসন যদি ওনে এই গণঅধিকার পরিষদকে ফেভার করে, তাহলে সম্পূর্ণ গণতান্ত্রিক একটা নতুন ধারা রাজনৈতিক দল। ওই জন্য আমি আপনাদেরকে বলি, গণঅধিকার পরিষদের সাথে আপনি থাকেন, ইনশাল্লাহ দেখবেন গণঅধিকার পরিষদ একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সেই যে প্রতিষ্ঠিত হবে এটার কিন্তু আপনি কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম প্রাণ। এই জন্য আপনি সেই সময় গর্ব করবেন যে আমার মাধ্যমে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে। কি বলছে বুঝছেন, এই দল আমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এটা গর্ববোধ করবেন। আর সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় এবং অবিচারগুলো দূর হবে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু তখন দুর্নীতি থেকে মুক্ত হবে। আপনার আমার ছেলে মেয়ে বা ভাই তারা কিন্তু দেখে অনার্স মাস্টার্স করে পরে কিন্তু চাকরি পায় না দুর্নীতির কারণে, দেশের টাকা পাচার হয়ে যায় বিদেশ। আজকে দেশে শিক্ষিত যুবকদের বেকারত্ব বেশি, 30-40 লক্ষ উচ্চ শিক্ষিত যুবক। আপনি চিন্তা করে দেখেন, এই টাকা যদি বিদেশ পাচার না করে বাংলাদেশে তারা এই টাকাটা বিনিয়োগ করতো অন্তত।